সম্প্রতি বেশ কয়েকটি প্রযোজনা সংস্থা ব্যান করেছে কার্তিক আরিয়ানকে। করণ জোহরের প্রযোজনায় দোস্তানা টু ছবির শুটিংয়ের মাঝপথেই তাকে বাদ দেওয়া হয় ছবি থেকে। তার কয়েকদিনের মধ্যেই হঠাৎ শোনা যায় শাহরুখ খান প্রযোজিত ফ্রেডি ছবিটি থেকেও বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। এমনকি শোনা যায় আনন্দ এল রায়ের ছবি থেকেও বাদ পড়েছেন কার্তিক। এরপরে এই বিষয়টিকে নিয়ে চর্চা শুরু হয়, প্রতিবাদের ঝড় ওঠে টুইটারে। অনেকেই দাবি করেন সুশান্ত সিং রাজপুতের মতো এবার বলিউড থেকে একঘরে করে দেওয়ার চেষ্টা হচ্ছে কার্তিক আরিয়ানকে। বিতর্কের ঝড় ওঠে বি টাউনে। এবার সেই বিতর্কে মুখ খুললেন পরিচালক অনুভব সিনহা। টুইটার মাধ্যমে তিনি লিখেছেন, প্রযোজনা সংস্থা সরিয়ে দিল নাকি অভিনেতা নিজে সরে গেলেন, কেউই তা নিয়ে প্রশ্ন তোলেন না, মুখ খোলে না। তবে কার্তিক আরিয়ানের বিরুদ্ধে যে ক্যাম্পেইন চলছে তা সম্পূর্ণ অনৈতিক, এবং এ ধরনের অনৈতিক ক্যাম্পেইনের তীব্র নিন্দা করেছেন পরিচালক। পাশাপাশি তিনি প্রশংসা করেছেন কার্তিক আরিয়ানের। বেশ কয়েকটি বড় বড় প্রযোজনা সংস্থা ব্যান করেছে তাকে, তবে সেই বিষয় একেই মুখ খোলেননি তিনি। তার পরিবর্তে অভিনেতাকে বেশ খোশ মেজাজেই দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে তার ভক্তদের সঙ্গে দিব্যি আড্ডা দিতে। কার্তিককে কেন্দ্র করে যে বিতর্কের ঝড় উঠেছে বি টাউনে, তা নিয়ে একাধিক মন্তব্য ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। তবে তার কোনোটিতেই অংশ নেননি অভিনেতা। অনেকেই দাবি করছেন সুশান্ত সিং রাজপুতের মতো হয়তো এবার বড় বড় প্রযোজনা সংস্থার নিশানায় রয়েছেন কার্তিক আরিয়ান। ঠিক কী কারণে তাকে ব্যান করল করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন? কেনই বা শুটিংয়ের মাঝে দোস্তানা টু ছবি থেকে বাদ পড়লেন তিনি, এই সবটাই এখনও ধোঁয়াশা। তবে আপনাদের জানাই, এরপর কার্তিক আরিয়ানকে দেখতে পাওয়া যাবে ধামাকা এবং ভুল ভুলাইয়া টু ছবি দুটিতে। আপনারা এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না, এবং বলিউডের সব লেটেস্ট আপডেটস ও নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.